গভীর জঙ্গলে ঢুকে আলিবাবার বুকটা দূর দূর করতে লাগলো। মনের মধ্যে নানা রকম কু গাইতে লাগলো। আস্তে আস্তে এগিয়ে গেল সেই গুহার দিকে। গুহার কাছে এসে দাঁড়িয়ে সব দিক ভালো করে লক্ষ্য করতে লাগলো। এবার নিশ্চিন্ত হয়ে গুহার পাথরের কাছে এসে আস্তে আস্তে বললে, চিচি ফাঁক। অমনি গুহার মুখের পাথর সরে গেল। গুহার মধ্যে ঢুকে দেওয়ালে চোখ পড়তেই আলিবাবার মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো। বুক ফেটে গেলেও নিজের হাতে কাশ্মীর চার টুকরো করা দেহ একটা বস্তায় ভরে ফেলল। গুহার বাইরে বের হয়ে এসে গাধার পিঠে চাপিয়ে মনের দুঃখে বাড়ির পথ ধরে আলি। আলিকে আসতে দেখে কাশ্মীর বিবি ছুটে যায়, জিজ্ঞেস করে, কাশিম কোথায়? কিন্তু আলি কোনো উত্তর দিতে পারে না, শুধু গাধার পিঠের বস্তাটা দেখিয়ে দেয়। বস্তার মুখ খুলে কাশিমের কাটা দেহ দেখে সাকিনা অজ্ঞান হয়ে যায়। কাশিমের বাড়িতে এক মাদি ছিল, তার নাম মর্জিনা, ভারী সুন্দরী আর বুদ্ধিমতী। তাকে আলি ডেকে বললে, কাশিম মারা গেছে, তুমি ছাড়া আর কেউ যেন জানতে না পারে। কেউ কিছু জানতে চাইলে বলবে কাশিমের খুব খারাপ অসুখ করেছে, পরে সবাইকে জানাতে হবে কাশিম অসুখে মারা গিয়েছে। তবে একটা কাজ করতে হবে, কাশিমকে কবর দিতে হবে, কিন্তু তার আগে তার দেহটা সেলাই করে জুড়তে হবে। এ কাজ করবে কি? এ কথা শুনে মর্জিনা বললে, ঠিক আছে, আমি একটা লোক আনবো, সে এ কাজ করে দেবে। সারাদিন আলি, আমিনা, মর্জিনা হেকিমের বাড়ি থেকে ওষুধ আনল। সারাদিন এমন ভাব করল যাতে সবাই ভাবে কাশিমের খুব অসুখ হয়েছে। এমনি করে রাত কেটে গেল। পরদিন খুব ভোরে মর্জিনা তাদের এলাকার এক মুচির কাছে গিয়ে হাজির হল। মুচির নাম মুস্তাফা, সে খুবই দক্ষ মুচি। মর্জিনা তার দোকানে গিয়ে বললে, সকালবেলা তোমার মুখ দেখতে এলাম চাচা। মুস্তাফা সুন্দরী মর্জিনার কথা শুনে আনন্দে আটখানা হয়ে যায়, বলে, কি করতে হবে বলো, আমি তাই করে দেব। এবার মর্জিনা বুড়োকে একটা মোহর দেয়। বুড়ো মোহর দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। মর্জিনা বলে, শোনো চাচা, আমার একটা কাজ তোমাকে করে দিতে হবে, কাজ হলে আরো একটা মোহর পাবে, তবে তোমাকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে। কোথায় যাবে, কেন যাবে, সেসব কথা জানতে চাইবে না, আমি যেখানে নিয়ে যাব সেখানেই যাবে, তবে আমি তোমার চোখ দুটো বেঁধে নিয়ে যাব, রাজি তো? মুস্তাফা সোনার মোহর পাবার আনন্দে বলে, আমি পুরো রাজি, চলো কোথায় যেতে হবে, তুমি তোমার সেলাই করা ছুঁচ আর সুতো সঙ্গে নাও। মুস্তাফা চোখ রুমাল দিয়ে মর্জিনা বেঁধে দিয়ে হাত ধরে নিয়ে চলল কাশিমের বাড়ির দিকে। চালাক মেয়ে মর্জিনা তাকে নানা পথ ঘুরিয়ে কাশিমের বাড়ি আনল, যাতে কোথায় যাচ্ছে মুস্তাফা বুঝতে না পারে। কাশিমের মৃতদেহ যে ঘরে ছিল সেই ঘরেই মুস্তাফাকে নিয়ে এলো মর্জিনা। এবার মুস্তাফা চোখে রুমাল খুলে দিল। মুস্তাফা দেখল একটা মানুষের দেহ চার খণ্ড হয়ে আছে। মর্জিনা বললে, চাচা, এই দেহটা সেলাই করে জুড়ে দাও, অনেক মোহর পাবে। বাবা মুস্তাফা খুব চটপট কাশিমের চার খণ্ড দেহ জুড়ে দেয়। মর্জিনা তাকে আরো কয়েকটা মোহর দেয়। মর্জিনা বললে, এবার আবার তোমার চোখ বাঁধবো চাচা। রাস্তায় বের হয়ে সে বললে, চাচা, যা দেখলে, যা করলে, কাউকে সে কথা বলবে না। না না না, এ কথা আমি কাউকেই বলবো না, এ কথা বারবার মুচি মুস্তাফা বলল। যাই হোক, কাশিমের সেলাই করা শরীর অত্যন্ত গোপনে কবর দেওয়া হলো, চারিদিকে রটিয়ে দেওয়া হলো। খুব কঠিন রোগে কাশিম মারা গিয়েছে, আর পাড়া পড়শিকে দেখাবার জন্য মর্জিনা, সাকিনা এবং আমিনাও খুব কাঁদল। ওদিকে হিরাটের দিক থেকে লুট করে আনা সোনা দানা নিয়ে ডাকাতরা তাদের গুহায় ফিরে এলো। সর্দার গুহার পাথর সরাবার মন্ত্র বলে গুহার দরজা খুলে যেতেই সবাই একে একে গুহার মধ্যে প্রবেশ করল। কিন্তু গুহার ভিতর ঢুকে তাদের চক্ষু স্থির হয়ে গেল, কারণ তারা দেখল গুহার মধ্যে চার টুকরো করা দেহটা নেই। তারা গুহার মধ্যে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু না, কোথাও নেই। তবে কাটা শরীর তো ডানা মেলে উড়ে যেতে পারে না, তাছাড়া বন্ধ গুহা থেকে উড়ে যাবেই বা কি করে।
এই দেখে সর্দার রাগে গর্জন করে উঠল, বাইরের কোন লোক আমাদের গুপ্তধনের কথা জেনে ফেলেছে। শুধু তাই নয়, সে অনেক ধনরত্ন গুহা থেকে নিয়েও গিয়েছে। সুতরাং আর নয়, এবার তাকে খুঁজে বের করতেই হবে। তা না হলে আমাদের কষ্টের গুপ্তধন সেই চতুর লোকটাই সব নিয়ে যাবে। অসম্ভব, কিছুতেই তা হবে না, সর্দার চিৎকার করে সবাইকে বললে। আমাদের এই গুহায় হীরে জহরত চুরি করতে এসেছিল কেউ, তাকে আমরা ধরে চার টুকরো করেছি। কিন্তু না, আরো একজন আছে যে ওই কাটা দেহ এখান থেকে নিয়ে পালিয়েছে। সুতরাং সেই লোককে যদি আমরা ধরতে না পারি, তাহলে আমাদের সকলকে ধরা পড়তে হবে আর মরতে হবে। তাই ভাইসব, যদি বাঁচতে চাও তাহলে সেই চোরকে খুঁজে বার করতেই হবে। একথা শুনে 40 জন চিৎকার করে উঠল, ধরতেই হবে, ধরতেই হবে। এবার সর্দার নতুন করে সবাইকে নিয়ে ফন্দি করতে বসল। কাল থেকে আমাদের দলের সবাই এক এক দিকে খোঁজ করতে বের হবে। খোঁজ নিতে হবে কেউ হঠাৎ মারা গিয়েছে কিনা। কিন্তু একটা কথা মনে রেখো, যদি ভুল খবর কেউ আনো আর যদি তা প্রমাণ হয়, তবে সেই খবর আনা লোকের গর্দান কাটা যাবে। সর্দারের কথা মেনে সবাই পরদিন সকালে এক এক দিকে খোঁজ নিতে বের হয়ে পড়ল। এই করতে করতে একজন মুচি মুস্তাফার দোকানে এলো। তখন সবে ভোর হয়েছে, সকালের আলো তেমন ভাবে ফোটেনি, কিন্তু মুস্তাফা আপন মনে জুতো সেলাই করছে দেখে লোকটি বললে, বাবা, তুমি যে দেখছি সকাল হওয়ার অপেক্ষা না করে অন্ধকারেই কাজ করে চলেছ, অন্ধকারে সেলাই কি দেখতে পাচ্ছ? সে কথা শুনে মুস্তাফা বললে, আজ 50 বছরের বেশি সময় সেলাই করছি, আমার আলো লাগে না। এই তো কদিন আগে চোখ বন্ধ করে একটা সেলাই করে এলাম। একথা শুনে লোকটা গুটি গুটি মুস্তাফার কাছে এসে বসে বললে, সে কি চোখ বন্ধ করে আবার কি কাজ? এবার মুস্তাফাও সতর্ক হয়, বললে, ও তোমার জানতে হবে না। লোকটা এবার নাছোড় বান্দা হয়ে বললে, আহা, বলোই না কি কাজ, আমার খুব শুনতে ইচ্ছা করছে, আমার গল্প শুনতে ভালো লাগে। আচ্ছা, গল্প বলার জন্য তোমাকে আমি দুটো মোহর দিচ্ছি, এই নাও, বলে দুটো মোহর বার করে মুস্তাফার হাতে দেয়। এবার বুড়ো মুস্তাফার চোখে লোভ চকচক করে উঠল। মোহর দুটো নিয়ে চুপি চুপি বলে, কাউকে বলো না, তোমাকেই বলছি, এই শহরে কদিন আগে একটা মানুষের চার টুকরো করা শরীর সেলাই করেছি। এই শহরে? কি নাম তার? লোকটি জিজ্ঞাসা করে। মুস্তাফা বলে, অত শত জানি না, সেটা তুমি খোঁজ করোগে যাও, তবে এই শহরে এটাই জানি। লোকটি মুস্তাফাকে বলে, তার বাড়িটা কোথায় সেটাই বলো না। মুস্তাফা বললে, সেটা তো জানি না, তারা আমার চোখ বেঁধে নিয়ে গিয়েছিল। লোকটি এবার মুস্তাফাকে আরো একটা মোহর দিল। মোহর দিয়ে বললে, তবে তুমি চোখ বাঁধা অবস্থায় গেলে মোটামুটি জায়গাটার খোঁজ নিশ্চয় দিতে পারবে। মুস্তাফা বললে, তা পারব। অগত্যা মুস্তাফা চোখ বাঁধা অবস্থায় সেই লোকটার সঙ্গে রাস্তার এগলি ওগলি ঘুরতে ঘুরতে একটা বাড়ির সামনে এসে বললে, এই বাড়িটাই হবে। লোকটি তখন মুস্তাফার চোখের বাঁধন খুলে দিতে মুস্তাফা বললে, হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটাই বটে। একথা শুনে লোকটা পকেট থেকে একটা খড়ি বার করে সদর দরজায় একটা চিক চিহ্ন দিয়ে দিল। তারপর আবার সেখান থেকে মুস্তাফাকে চোখ বেঁধে নিয়ে তার দোকানে পৌঁছে দিল। খুব ভোরবেলায় মার্জিনার সদর দরজা খুলতে গিয়ে দেখে দরজায় একটা সাদা চিকে চিহ্ন দেওয়া। তখন সে বুঝল, নিশ্চয়ই তাদের বাড়িকে কেউ চিহ্ন করেছে। এই ভেবে সে আশেপাশের সব বাড়ির দরজায় ওই একই রকম চিহ্ন দিয়ে দিল। ডাকাত দলের লোকটা সর্দারের কাছে গিয়ে সব খুলে বললে, সবাই আনন্দে হইচই করে উঠল। ঠিক হলো পরদিন সর্দার যাবে দেখতে সেই খড়ির চিকে দেওয়া বাড়িটাকে। যাই হোক, পরদিন সর্দার সেখানে এলো আর দেখলো সব বাড়ির দরজাতে একই রকম চিকে চিহ্ন দেওয়া। তার ফলে সর্দার ঠিক করতে পারলো না কোনটা সেই বাড়ি। অগত্যা সর্দার ফিরে গেল তাদের ডেরায়। যে খড়ি দিয়ে দাগ দিয়েছিল এক কোপে তার মাথাটা ধর থেকে আলাদা করে দিলে। এবার সর্দার ঠিক করলে সে নিজেই যাবে। অগত্যা আবার সে মুস্তাফাকে নিয়ে আগের মতোই বাড়ি খুঁজে নিল।
তারপর সেই দরজার খড়ির চিহ্নটা মুছে দিয়ে চলে এলো। পরদিন মর্জিনা ভোরবেলায় উঠে দেখলে সব আশেপাশের দরজায় চিকে চিহ্ন আছে, কেবল তাদের বাড়িতেই নেই। এই দেখে মর্জিনা তক্ষুনি একটা ভিজে কাপড় দিয়ে বাকি সব বাড়ির দরজাগুলোর খড়িদা পুরো মুছে দিল। পরদিন সর্দার দলবল নিয়ে গেল সত্যি, কিন্তু বাড়িটা খুঁজে পেল না, কারণ সব বাড়ির দরজাতেই কোনো খড়িদার নেই। রাগে দুঃখে ডাকাত সর্দারের মাথা চুল ছেঁড়ার মতো অবস্থা। অগত্যা সে নিজে আবার গিয়ে চিহ্ন করে আসলো আর বাড়িটাকে খুব ভালো করে চিনে আসলো। মর্জিনা আগের মতোই সব চিহ্ন আবার মুছে দিল। এই দেখে ডাকাত সর্দার ফন্দি করল, এভাবে হবে না। তাই ফন্দি করল সে একজন তেল ব্যবসায়ী হবে, আর তেলের পিপেতে তার সাকরেদদের ভরে আলিবাবার বাড়িতে যাবে। যেমন ভাবা তেমন কাজ। পরদিন 39টা বড় বড় পিপেতে 38 জন ডাকাতকে ভরে পিপের মুখ এঁটে বেরিয়ে পড়ল। ডাকাত সর্দার আলিবাবার বাড়িতে আসতেই আলিবাবা ভেতর থেকে বের হয়ে এসে তাকে খুব খাতির যত্ন করে বাড়িতে নিয়ে গেল। আলিবাবাকে সর্দার বললে, বিদেশে তেল নিয়ে যাচ্ছি, কিন্তু একটা বিপদে পড়েছি। আমার জাহাজটা না আসায় আমি এই তেল কোথাও রাখতে পারছি না। যদি তুমি আমাকে একটা রাতের মতো তোমার বাড়িতে পিপেগুলো রাখার অনুমতি দাও, না হলে এই রাতে খুব বিপদে পড়ব। একথা শুনে আলিবাবা বললে, সে কি তাই কখনো হয়? আমি যখন আছি তখন আপনার কোনো অসুবিধা হবে না, আপনি আমাদের বাড়িতেই নিশ্চিন্তে তেল রাখতে পারেন, কোনো ভয় নেই। আসলে হয়েছে কি, ডাকাত সর্দার 38টা পিপেতে তার 38 জন ডাকাতকে ভরে দিয়ে পিপের গায়ে ভালো করে তেল মাখিয়ে দিল, আর একটা পিপেতে সত্যি সত্যি তেল ভরে নিল। সর্দার তার সাকরেদদের বলে দিল, আমি যখন পিপের গায়ে ইটের টুকরো মেরে সংকেত দেব, তখন তোরা পিপে থেকে বের হয়ে এসে বাড়ির সবাইকে খুন করবি। সেই মতো কাজ হলো। 38টা পিপেতে 38 জন ডাকাত আর একটা পিপেতে সত্যি সত্যি তেল ভরে নিয়ে এসেছে আলিবাবার বাড়িতে। আলিবাবা বাড়ির ফটক খুলে দিতে 19টা গাধার পিঠে চাপানো 38টা তেলের পিপে নিয়ে ডাকাত সর্দার আলির বাড়ির ভিতরে এসে উঠল। সর্দার মনে মনে বললে, এইবার সুযোগ পেয়েছি, আমার হীরে জহরত চুরি করে বড়লোক হওয়া দেখাচ্ছি মজা। আলিবাবা মর্জিনাকে ডেকে বললে, এই নতুন বন্ধু একজন মস্ত ব্যবসায়ী, আজ রাতে আমাদের বাড়ি থাকবে, তা অতিথিকে ঠিকমতো খানা পিনা গান বাজনা শুনিয়ে খুশি করতে পারবি তো? মর্জিনা সে কথা শুনে বললে, খুব পারবো। বেশ, তবে এখন খানার ব্যবস্থা করি। একথা বলে চলে যাবার জন্য পা বাড়াতেই ডাকাত সর্দার বললে, আমি কিন্তু কোনো খানাতে নিমক খাই না। সেই কথা শুনে আলিবাবা বললে, বেশ বেশ, তাই হবে, আপনার কোনো খানাতে নিমক দেওয়া হবে না। মর্জিনা এই শুনে চলে গেল। এরপর ডাকাত সর্দার আলীর সঙ্গে বসে বসে নানা রকম গল্প করে। এর মধ্যে বার কয়েক কায়দা করে জানতেও চেষ্টা করে কি করে আলিবাবা ধনী হয়েছে, কিন্তু আলিবাবা সে কথা শুনেই প্রসঙ্গ ঘুরিয়ে দেয়। আসল কথা সে একবারও ফাঁস করেনি। এদিকে হয়েছে কি, নানা রকম খানা যখন তৈরি হচ্ছে, সেই সময় বাড়ির এক চাকর, নাম তার আব্দাল্লাহ, সে এসে মর্জিনাকে বললে, খুব একটা মুশকিল হয়েছে রে মর্জিনা। মর্জিনা সে কথা শুনে তাকে জিজ্ঞাসা করলে, কেন, আবার কি হলো? তুই তো রকম রকম খাবারের কথা বলে এলি, কিন্তু ঘরে তো বেশি তেল নেই, কি হবে? তেল ছাড়া কি বাদশাহী খানা বানানো যায়? তাহলে কি হবে? আব্দাল্লাহ তখন বললে, চিন্তার কিছু নেই, ওই ব্যবসায়ীর অতগুলো তেলের পিপে থেকে একটু তেল নিয়ে নিলে ও জানতেই পারবে না। কিন্তু সে কি ভালো হবে? উদ্গ্রীব হয়ে জানতে চায় মর্জিনা। ভালো খারাপ জানি না, ওর তেলে রান্না করেই ওকেই খাওয়াবো, কোনো দোষ হবে না, চল। এই কথা বলে তারা বাগানে সার দিয়ে রাখা পিপের কাছে চলে এলো।
পিপে ঢাকাতে হাত দিয়ে খোলার চেষ্টা করতেই জালার ভেতর থেকে কে যেন বললে, সর্দার সময় কি হয়েছে? ভিতরে লোকের কথা শুনে চমকে ওঠে মর্জিনা। তখন সে বুঝতে পারে তারা খুবই বিপদের মধ্যে পড়েছে। বাড়িতে বড় বড় জালাতে তেল নেই, ডাকাত ভরে এনেছে ওই ডাকাত সর্দার। যাই হোক, পাশের পিপের ঢাকাতে ঠক আওয়াজ করতেই সেখান থেকে কে যেন বলে উঠল, সর্দার সময় কি হয়েছে? এ কথা শুনে মর্জিনা চাপা গলায় বললে, এখন হয়নি, আর একটু অপেক্ষা করো। এইভাবে 38টা পিপেট পরীক্ষা করে মর্জিনা বুঝতে পারে সব কটাতে ডাকাত লুকিয়ে আছে, তাদের বাড়ি ডাকাতি করবে বলে। শুধু একটা পিপেতে সত্যি সত্যি তেল ভরা আছে। মর্জিনা মনে মনে বলে, দেখাচ্ছি মজা, ডাকাতি করা আজ বের করে দেব। সে তখন সব পিপে পরীক্ষা করে ওই একই কথা শুনতে পেল। তখন সে মতলব করে এই সবকটা ডাকাতকেই শেষ করতে হবে। কিন্তু কি করে, এত জনের সঙ্গে লড়াই করার লোকই নেই। তাহলে ভাবতে ভাবতে একটা ফন্দি এলো মর্জিনার মাথায়। সে অন্য বাদীদের নিয়ে নাচের আসর বসায়। নাচ যখন খুব জমে উঠেছে, চারিদিকে নাচের ছন্দে শব্দে গম গম করছে, তখন সে গোপনে সেখান থেকে সরে গিয়ে আসল পিপে থেকে আনা এক কলসি তেল গরম করে নিয়ে গিয়ে পিপেতে একটা একটা করে ঢালতে থাকে। পিপের মধ্যে ডাকাতরা মরণ চিৎকার করলেও তা কারুর কানে যায় না, কারণ ওদিকে তখন প্রচন্ড নাচ আর গান জমে উঠেছে। সেই হই হট্টগোলের মধ্যে ডাকাত সর্দার ছোট্ট ছোট্ট নুড়ি ছুড়ে মারে পিপেতে, কিন্তু সেখান থেকে কোনো ডাকাতের সাড়া মেলে না। সর্দার অস্থির হয়ে পড়ে। ঠিক এই সময়ে মর্জিনা নাচতে নাচতে ডাকাত সর্দারের কাছে চলে আসে। শরবতের গেলাস আঙুর রসে ভরে দেওয়ার জন্য নিচু হয়, আর ডাকাত সর্দার সেটা তোলার জন্য আরো কাছে আসতেই মর্জিনা তার পোশাকের মধ্যে থেকে ধারালো ছোরা বের করে ডাকাত সর্দারের বুকে পুরো বসিয়ে দেয়। আর্তনাদ করে ডাকাত সর্দার মাটিতে লুটিয়ে পড়ে। আলিবাবা তাই দেখে ছুটে এসে বললে, তুই এ কি করলি মর্জিনা, আমার অতিথিকে খুন করলি? এ কথা জানলে লোকে আমাকে কি বলবে? আমার বাড়িতে অতিথি খুন! হাহাকার করে ওঠে আলিবাবা। কিন্তু মর্জিনা তাকে আশ্বস্ত করে বললে, ও অতিথি নয়, ও আমাদের দুশমন, দুশমনকে হত্যা করায় কোনো দোষ নেই। আলিবাবা একথা শুনে অবাক হয়ে যায়, বললে, তুই কি বলছিস মর্জিনা, ও আমাদের দুশমন? মর্জিনা বললে, ও হচ্ছে ডাকাত সর্দার, যে আমাদের কাশেম ভাইকে হত্যা করেছে। আসুন দেখুন ও সঙ্গে করে কি এনেছে। এই কথা বলে সে তেলের পিপের কাছে গিয়ে পিপে উল্টে দেখায়। প্রত্যেকটা পিপেতে একজন করে ডাকাত মরে পড়ে আছে। এবার আলিবাবা অবাক হয়ে যায় মর্জিনার বুদ্ধি দেখে। সে তখন বলে, আজ তুই আমাদের জীবন বাঁচিয়েছিস মর্জিনা, আমি তাই ঘোষণা করছি, আজ থেকে তুই আর আমাদের বাঁধি থাকবি না, তুই হবি এ বাড়ির রানী, আমি আমার ছেলের সঙ্গে তোর শাদী দেব। আলিবাবার কথা মতো কয়েকদিন পরেই আলিবাবার ছেলের সঙ্গে মর্জিনার শাদী হয়ে গেল। প্রচুর ধুমধাম করে সে বিয়েতে ভোজ খেল সকলে, আর বিয়ের আনন্দে সবাই ভুলে গেল ডাকাত আর তার সঙ্গে সাথীদের কথা। কারণ বিয়ের ভোজে তখন সবাই মশগুল, সকলের আশীর্বাদে সুখে সংসার করতে থাকলো তারা। আর আমার আলিবাবা গল্পটাও পুরোলো।